তরফদার রুহুল আমিন আপাদমস্তক একজন ব্যবসায়ী থেকে বনে যান ফুটবল সংগঠক। শুধু ফুটবল নয়, দেশের বেশ কয়েকটি স্পোর্টস ইভেন্টে সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক এই ব্যবসায়ী। তবে সংগঠক হিসেবে ফুটবলে তরফদার রুহুল আমিনের পথ চলাটা খুব একটা মসৃণ ছিল না। বিভিন্ন কারণে বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। একটা সময় নিজেকে গুটিয়ে নেন ফুটবল থেকে। তবে দেশের পট পরিবর্তনের পর আবারও ফুটবলে ফিরতে চান তরফদার রুহুল আমিন। নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাফুফের সভাপতি পদে। এরই মধ্যে তাকে সমর্থন জানিয়েছে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করা ক্রীড়া উন্নয়ন পরিষদের একাংশ। সেখানেই বাধে যত বিপত্তি। ক্রীড়া উন্নয়ন পরিষদের অন্য অংশ বাফুফের সভাপতি পদে দেখতে চান সাবেক সহসভাপতি তাবিত আউয়ালকে। আসন্ন বাফুফে নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তরফদার রুহুল আমিন। একসঙ্গে কাজ করতে এরই মধ্যে তাবিত আউয়ালকে প্রস্তাব দিয়েছেন তিনি। সভাপতি পদে যে কেউ নির্বাচনে আসতে পারে বলে জানান 2020 বাফুফে নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে যাওয়া এই সংগঠক। আমি তো তাবিত ভাইকে প্রপোজ করেছিলাম এবং উনি প্রথমে একবার উনি রাজি হয়েছিলেন যে আমার সাথে কাজ করবেন অ্যাজ এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তারপরে গত 2-3 দিন তাবিত ভাই আবার উনি নির্বাচন করার জন্য বিভিন্ন ফোরামে উনি বলতে আলোচনা আছে আর কি। তো এটা এখনো কংক্রিট কোনো কিছু না, তবে আমি ওনাকে নিয়ে কাজ করতে চাই। খুব শিগগিরই নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা জানিয়েছেন তরফদার রুহুল আমিন। বর্তমান কমিটির কয়েকজনকে নিয়েই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। আমরা অলরেডি ম্যানিফেস্টো তৈরি করতেছি, কাজ শুরু করতেছি। আমরা এটা করব হচ্ছে যখন আমরা আমাদের প্যানেলটা কমপ্লিট করব। আমরা প্যানেল পরিচিতি যেদিন হবে সেদিন আমরা ম্যানিফেস্টো দিয়ে দিব। আমরা নতুন এবং পুরাতন সমন্বয় আমরা একটা সুন্দর প্রেজেন্টেবল বোর্ড করার চেষ্টা করতেছি। তবে নির্বাচন থেকে তাকে সরানোর জন্য এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেছেন তরফদার রুহুল আমিন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে টেনে উদ্দেশ্য প্রণোদিত হয়ে বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে বলে অভিযোগ করেন তিনি। সাইপটেক এবং আমাদের সম্পর্কে যে সমস্ত মিথ্যা কথা বলা হয়েছে এটা একটা মিথ্যা বানোয়াট এবং এটা একটা উদ্দেশ্য পারপাস। আমরা বছরে 140 থেকে 150 কোটি টাকা গ্রস রেভিনিউ পাই। নির্বাচিত হলে বাফুফেতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। সবাইকে সঙ্গে নিয়েই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই সংগঠক। নির্বাচনে অংশগ্রহণ করব। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এখনো টাইম বাকি আছে এবং আমরা উই আর অলরেডি স্টার্টেড ওয়ার্ক।